हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के आमी तोमादेर साथे चकोलाभा केकेर रेसिपी निये हाजिर हो गेछि। एटा तोमरा खूब सहजे बाड़ीते तैरी करे निते पारबे। ताहले देखे नाओ रेसिपिटी। तो फार्स्टे आमी एकटी पात्रे जल गरम करते बसिएछि। तार उपरे आमी एरकम एकटा प्लेट बसिए दिलाम। प्लेटटा एमन भावे बसाते हबे जाते जले टाच ना लागे, जलेर थेके खानिकटा उचते थाके। आमी एखाने डेयरी मिल्क चकलेट निएछि, तो सेटा आमी भेंगे एर मध्ये दिए दिच्छि। दो থেকে 3 মিনিটের পর দেখতে পাবে যে চকলেটটা মেল্ট হওয়া শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি 3 চামচ লিকুইড দুধ দিয়ে দিলাম। এখন দুধের সাথে চকলেটটাকে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছো চকলেটটা পুরোপুরি দুধের সাথে মিশে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে এটা আলাদা একটি বাটিতে আমি নামিয়ে রাখব। এখন কেকের ব্যাটারটা তৈরি করার জন্য আমি একটা ডিম নিয়েছি। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে 20 থেকে 25 মিনিট আগে বের করে রাখতে হবে। তো ডিমটা ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে হাফ কাপ আমি সাদা তেল দিয়ে দিলাম। আমি এখানে রাইস ব্র্যান অয়েল দিয়েছি। তোমরা চাইলে সানফ্লাওয়ার বা সয়াবিন তেলও এখানে ইউজ করতে পারো। এখন তেলটা ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ লিকুইড দুধ। এবার দিয়ে দেব 1 কাপ গুঁড়ো করা চিনি। নরমাল বাড়িতে থাকা চিনি ব্লেন্ডারে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন আমি 1 কাপ ময়দা অল্প অল্প করে মিশিয়ে নেব। আমি এখানে 1 কাপ ময়দা ইউজ করেছি। তো আমার 1 কাপ ময়দা এখানে মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে 1 চামচ কোকো পাউডার দিয়ে দেব। কোকো পাউডারটা মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার। আর দিয়ে দেব 1/4 টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডা আর খাবার সোডা কিন্তু একই জিনিস। এখন সব কিছু আরও একবার মিশিয়ে নিচ্ছি। আমাদের ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি কাপে ঢেলে নেব। আমি এখানে চায়ের যে ছোট ছোট কাপগুলো হয় সেই কাপ ইউজ করেছি। আগে যে চকলেটটা আমি দুধের সাথে মেল্ট করে রেখেছিলাম সেই চকলেটের কিছু কিছু অংশ নিয়ে আমি প্রত্যেকটা কাপে দিয়ে দেব। আমি যে পরিমাণ ব্যাটার বানিয়েছি তাতে আমার 11টি কাপকেক হয়েছে। আমি এই কাপকেকগুলোকে কড়াইতে বেক করব। এই কারণে আমি গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটা মেটাল স্ট্যান্ড দিয়ে দিয়েছি। যাদের কাছে মেটাল স্ট্যান্ড নেই তারা এরকম একটা বাটি উল্টো করে বসিয়ে নিতে পারো। তো এখন মেটাল স্ট্যান্ডের ওপর আমি কাপকেকের প্লেটটাকে বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দেব। আর ঢাকনায় থাকা ছিদ্রটাকে একটি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি আমি। এখন গ্যাসটা অন করে একদম লোতে 30 থেকে 35 মিনিটের জন্য রেখে দিতে হবে। তোমাদের একটু কম বেশি লাগতে পারে। 35 মিনিটের পর আমি ঢাকনা খুলে একটি টুথপিক দিয়ে চেক করে নেব।
আমাদের টুথপিকটা দেখতে পাচ্ছ পুরোপুরি ক্লিন বেরিয়েছে, তার মানে কেকটা বেক করা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব আর 10 থেকে 15 মিনিটের জন্য ঠান্ডা হতে দেব। তো দেখলে তো কত ইজিলিভাবে তৈরি হয়ে গেল আমাদের চকোলাভা কেক। আর এই কেকটা কিন্তু বাইরের থেকে এবং ভেতর থেকে ততটাই সফট। আমি একটা কেক কাপের থেকে বের করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কেকের ভেতরে থাকা চকলেটটাকে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।